বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন নোটিশ পাবলিশ হয়েছে তো বর্তমানে এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফের মাধ্যমে বেশ কিছু পোস্টে এখানে নিয়োগ করা হবে তো এখানে আপনার পশ্চিমবঙ্গে যে কোনো লোকেশন থেকে ছেলেমেয়েরা সকলে আবেদন করতে পারবেন এখানে বেশ অনেকগুলি পোস্ট রয়েছে আলাদা আলাদা কোয়ালিফিকেশনের তো মাধ্যমিক পাশেরও এখানে জব রয়েছে তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশেরও কিছু পোস্ট রয়েছে এবং তাছাড়াও কিছু পোস্ট রয়েছে যেখানে আপনাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডাররাও আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ডিটেলসে জেনে নেবো কোন কোন পোস্টে এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে বা আবেদন প্রক্রিয়া চলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে এজ লিমিট কী রয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন তো সমস্ত কিছু পুরো ডিটেলসে জেনে নেব তো সমস্ত কিছু জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দে দেখুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি এক তারিখে এটি পাবলিশড হয়েছে তো এই নোটিফিকেশান পুরো ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা এখানে দেখে নিতে পারছেন এখানে অনলাইনে আবেদন করতে হবে আর এই যে সমস্ত পোস্ট এখানে নিয়োগ করা হবে সমস্ত পোস্টে এখানে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগ করা হবে এই ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে এখানে নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে তো আপনাদের এখানে পোস্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার পোস্টের নেম ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন তারপরে আপনাদের স্যালারি বা পে স্কেল এজ লিমিট সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে এবং তারপরে এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে তো আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন আর এই পোস্টগুলো সমস্ত এগুলো পারমানেন্ট পোস্ট এগুলো টেম্পোরারি নয় তো পোস্টগুলো আপনার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং করা হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে পে স্কেল দেখতে পাচ্ছেন এখানে লেভেল সিক্সটিন এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে ছত্রিশ বছর মধ্যে থাকতে হবে ডেট আপনারা এখানে মিলিয়ে নেবেন দু হাজার একুশের জানুয়ারি এক তারিখের মধ্যে এরপর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা উচিত যে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে সেকেন্ড যে পোস্টটি রয়েছে সেটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং করা হবে এটু সিভিল ডিপার্টমেন্টে এখানেও ভ্যাকান্সি একটি রয়েছে পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন বারো লেভেল টুয়েলভ স্কেলে এখানে পে পেমেন্ট হবে এবং এজ লিমিট এখানেও দেখতে পাচ্ছেন আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর এখানে থার্ড নাম্বার যে ভ্যাকান্সি সেটি দেখতে পাচ্ছেন সার্ভেয়ার নিয়োগ করা হবে এখানেও একটি ভ্যাকান্সি রয়েছে এখানে পে স্কেলের লেভেল দেখতে পাচ্ছেন লেভেল নাইন এজ লিমিট এখানে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে আপনাদের থাকতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে এখানে এইচএস পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে সার্ভে ডিপার মানে ডিপার্টমেন্টের ওপর অথবা আপনাদের ডিপ্লোমা যদি করা থাকে সার্ভেতে বা ডিপ্লোমা করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে চার নাম্বার যে পোস্টটি সেটি দেখতে হচ্ছেন এখানে ড্রাফটসম্যান নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি ভ্যাকান্সি পে স্কেল এখানে লেভেল নাইনে আপনাদের পে স্কেল হয়ে থাকবে এজ লিমিট এখানে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আপনাদের হায়ার সেকেন্ডারি পাশ করা থাকতে হবে তার পাশাপাশি যদি ডিপ্লোমা থাকে আর্কিটেক্সে বা আপনাদের সিভিল ড্রাফটসম্যানে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে বন্ধুরা এখানে পাঁচ নাম্বার যে পোস্টটি সেটি দেখতে হচ্ছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এখানেও একটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল এখানে দেখতে পাচ্ছি লেভেল সিক্সে পেমেন্ট হবে এজ লিমিট এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আপনাদের মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র পাশাপাশি আপনাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইংলিশে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর যে পোস্টটি সেটি দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটি ভ্যাকান্সি পে স্কেল এখানে দেখতে পাচ্ছেন লেভেল সিক্সে এখানে নিয়োগ করা হবে আর আপনাদের যে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আপনার মাধ্যমিক পাস করা থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর একটা সার্টিফিকেট থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনাদের এজ রিল্যাক্সেশান সম্বন্ধে এখানে বলা রয়েছে যারা আপনার রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে এজ রিল্যাক্সেশান রয়েছে এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে পাঁচ বছরের এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে তিন বছরে আপার রেস রিল্যাক্সেশন রয়েছে তো এখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে কি কী ডকুমেন্টস তো এখানে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আপনারা দেখতে পাবেন ওখানে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে মেথড অফ রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্ট মেথডে যে এখানে প্রথমে আপনাদের রিটার্ন এক্সাম হবে তো রিটার্ন এক্সামের সিলেবাস সিলেবাসটা এখনও এখানে দেওয়া হয়নি তো পরে সেটা আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এখানে আপলোড করা হবে তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান ফি দেওয়া রয়েছে তো অ্যাপ্লিকেশান ফি এখানে আনরিজার্ভ বা ও বিসি ক্যান্ডিডেটদের জন্য দেড়শো টাকা করে আর এখানে প্রসেসিং চার্জ রয়েছে পঞ্চাশ টাকা তো টোটাল আপনাদের এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং আপনারা যদি অফলাইনে এখানে চালানের মাধ্যমে ডিপোজিট করেন তাহলে এখানে আরও কুড়ি টাকা এক্সট্রা লাগবে আর এইদিকে এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিট্র্যাপদের জন্য এখানে পঞ্চাশ টাকা আপনাদের প্রসেসিং চার্জ শুধু পেমেন্ট করতে হবে এবং চালান যদি করেন তাহলে এক্সট্রা কুড়ি টাকা আপনাদের এখানে পেমেন্ট করতে হবে বাকি ডিটেলসগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেটস এই ডেটগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে এখানে দেখতে শুরু হয়েছে উপরে আপনারা ডেটটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি এগারো তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হবে এবং লাস্ট ডেট আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের এই ডিসেম্বর সরি ফেব্রুয়ারির দশ তারিখ তো এর মধ্যে আপনাদের এখানে ফর্মটি ফিল করে নিতে হবে আর অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশনের লাস্ট ডেট আপনাদের এখানে দেখতে হচ্ছেন ফেব্রুয়ারি বারো তারিখ তো এর মধ্যে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইলে করে নেবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল আপনার ওয়েবসাইটে আসবেন তো বন্ধুরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন করলে একটি নিউ পেজ ওপেন হবে তো নিউ পেজে আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাবেন তো এখনও এখানে লিঙ্কটি অ্যাক্টিভেট হয়নি তো কাল অর্থাৎ এগারো তারিখে এখানে লিঙ্ক অ্যাক্টিভেট হবে তখন আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা এখানে অনলাইনে ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে এইভাবে আবেদন করে নেবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল কিন্তু প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ